পূর্বোক্ত অধ্যায় সমূহ দেখেছি যে সুদ আসলে ভাবে বের করতে হয়, ভিন্ন সুদের হারে এবং ভিন্ন ভিন্ন আসলে সুদের হার কীভাবে বের করতে হয়। কিন্তু যদি এরকম হয় যে ভিন্ন ভিন্ন সুদের হার এবং ভিন্ন ভিন্ন লোন অ্যামাউন্ট এবং ভিন্ন ভিন্ন পিরিয়ড, ভিন্ন ভিন্ন টার্ম অফ ইয়ার, যদি প্রত্যেকটি ভিন্ন ভিন্ন শর্ত থাকে, অর্থাৎ 6 বছরের সুদ আসলে কত, 5 বছরের কত, 10 বছরের কত, আমরা যা প্র্যাকটিক্যালি যেটি হয়ে থাকে আমাদের বিভিন্ন ব্যাংকিং বা এনজিও সেক্টরে, এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডেটা টেবিলের সাহায্যে এই ভিন্ন ভিন্ন পৃথক পৃথক যে শর্তগুলোর সাপেক্ষে কিন্তু আমরা রেজাল্ট বের করতে পারছি না। আমরা ডেটা টেবিলে শুধুমাত্র লোন অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট ভিন্ন ভিন্ন থাকলে আমরা বের করতে পারছি। তো এই কাজটি আমরা এক্সেলে করতে পারবো সিনারিও কমান্ডের সাহায্যে। এটি কমান্ডের সাহায্যে আমরা ভিন্ন ভিন্ন যতগুলো শর্তই থাকুক না কেন, এর সাহায্যে আমরা খুব সহজেই করতে পারবো। তো এটি করার জন্য প্রথমেই আমাদের এরকমভাবে সুদ আসল বের করে নিতে হবে একটি নির্দিষ্ট লোন অ্যামাউন্টের উপরে। সাপোজ 10,000 টাকা, 5% সুদের হার, টার্ম অফ ইয়ার 5-6 বছর। তো সুদ আসল আমরা বের করলাম ফর্মুলা লিখে। এরপর আমরা চলে যাব টুলস মেনুতে, যেখানে রয়েছে সিনারিও। আমরা সিনারিওতে ক্লিক করব। এখানে আমাদের অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা সিনারিওর নাম দিব, আমরা এক একটি শর্তের জন্য এক একটি নাম দিব। সাপোজ আমরা কন্ডিশন 1 একটি নাম দিলাম এবং চেঞ্জিং সেলে ক্লিক করব। বাই চেঞ্জিং সেলে আমাদের মূলত যে জিনিসটি করতে হবে, যে আমরা এই রেজাল্টটি যেই তিনটি ফিগারের উপর ভিত্তি করে রেজাল্ট বের করেছি, সেই তিনটি ফিগার হচ্ছে আমাদের টার্গেট সেল। সো আমরা এই তিনটি ফিগারকে আমরা এখানে ডিফাইন করে দিব। আমরা লিখেও দিতে পারি অথবা আমরা এখানে ক্লিক করে কপি করে দিতে পারি। B1:B3 আমরা লিখে দিতেও পারি, অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। এখন দেখুন আমাদের কন্ডিশন ওয়ানের জন্য ফিগার দেখাচ্ছে 10,000, অর্থাৎ এটি তো আগেই ছিল, তো আমরা এখন ফিগারটি চেঞ্জ করছি। অর্থাৎ যদি লোন অ্যামাউন্ট হয় 20,000 এবং সুদের হার 5% না দিয়ে আমরা দিচ্ছি 7% এবং পিরিয়ড 6 না দিয়ে আমরা 5 বছর দিচ্ছি, অ্যান্ড পুনরায় আমরা অ্যাড বাটনে ক্লিক। এবার আমরা কন্ডিশন 2 দিচ্ছি। আমরা তিনটি কন্ডিশন দিয়ে এই বিষয়টি বোঝাচ্ছি, C2 কন্ডিশন 2 এবং চেঞ্জিং সোল আমরা প্রথমে একবার দিয়েছিলাম, একবারই যথেষ্ট, আর দিতে হবে না, দেন ওকে বাটনে ক্লিক। এবার আমরা একইভাবে এটিকে দিলাম 30,000 এবং এটি আমরা সুদের হার যদি 2% হয়, টার্ম অফ ইয়ার যদি 3 বছর হয়, ওকে, এবং পুনরায় আমাদের আরেকটি শর্তের জন্য অ্যাড বাটনে ক্লিক। আমরা কন্ডিশন 3 নাম দিচ্ছি, ওকে, এবং এবার আমরা এটি দিচ্ছি 50,000 এবং আমরা 10%, আমরা 10% লেখার জন্য এভাবে আমরা লিখব 0টি কেটে দিয়ে, এবং আমাদের টার্ম অফ পিরিয়ড হচ্ছে সাপোজ 1 বছর, দেন ওকে বাটন ক্লিক। দেখুন সিনারিও ম্যানেজার নামে একটি ডায়লগ বক্স দেখতে পাচ্ছি আমরা। আমরা এখন আমরা যা যা করেছিলাম, দেখুন C1 মানে কন্ডিশন 1 ক্লিক করে যদি শোতে ক্লিক করি তাহলে আমরা ফিগারটি দেখতে পাচ্ছি যে 20,000 টাকায় যে কন্ডিশনগুলো দিয়ে 7% হয় সুদে, 5 বছরে 27,000 টাকা সুদ আসল হয়। আমরা C2 ক্লিক করে যদি শোতে ক্লিক করি ফিগারটি আমরা দেখতে পাচ্ছি সুদ আসল, এবং C3 ক্লিক করে আমরা পর্যায়ক্রমে 50,000 টাকার উপরে 10% হারে 1 বছরে 55,000 টাকা সুদ আসল। তো আমরা সিনারিওর সাহায্যে ভিন্ন ভিন্ন আসল, ভিন্ন ভিন্ন সুদের হার এবং ভিন্ন ভিন্ন সময়ের জন্য সুদ আসল বের করতে পারছি খুব সহজেই। এবং আমরা যদি এই ফিগারগুলোকে যদি প্রিন্ট আকারে দেখতে চাই তাহলে আমাদের নিচে সামারি বাটনে ক্লিক করতে হবে। সামারি বাটনে ক্লিক করলে এরকম আসবে, তো সিনারি সামারি, অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি শিট সে কম্পিউটার নিজেই তৈরি করে দিয়েছে সিনারি সামারি নামে, এবং আমাদের 50,000 টাকায় কত, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদাভাবে আমরা দেখতে পাচ্ছি। তো মূলত আমরা এবং শিট 1 চলে গেলে আমাদের মূল আসল ফিগারটি চলে আসবে, আমরা সেভ করলে আমাদের সিনারিও 2 সেভ থাকবে। তো এভাবে আমরা কম্পিউটারাইজড ইন্টারেস্ট ম্যানেজমেন্ট আমরা করে নিতে পারি আমাদের বিভিন্ন অফিসে। ধন্যবাদ সবাইকে।